রিটায়ার কি করেছিলাম ভাই? দেড় বছর আগে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা, মুশফিকুর রহিমের সেই সিদ্ধান্ত যে মনের বিরুদ্ধেই ছিল সে কথা ওপেন সিক্রেট। যতটা হাসি মুখে অনায়াসে অবসরের ঘটনা তিনি বলে দিতে পারেন, আবার সময়ে সময়ে চোখে মুখেই নিজের রাগ ক্ষোভ অভিমান উগরে দেন মুশফিক। রংপুর রাইডার্সের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে ফরচুন বরিশালকে ম্যাচ জিতিয়েছেন। বিপিএল এর এ আসরেও প্রমাণ করে যাচ্ছেন কেন মিস্টার ডিপেন্ডেবলের উপরেই আস্থা রেখেছে বরিশাল। 14 ম্যাচে প্রায় 124 স্ট্রাইক রেটে 350-তে 367 রান। অনেক তরুণ খেলোয়াড়দের ভিড়েও সেরা রান সংগ্রাহকের তালিকায় এখন পর্যন্ত সেরা পাঁচে থাকা। তাই বয়স ছাপিয়ে ফিটনেস আর পারফরমেন্সে মুশি এখনও নির্দ্বিধায় নিজেকে সেরাই ভাবেন। আপনি যদি এখনো অনেক ইয়াং প্লেয়ারদেরকে আমার সামনে নেন, আমি ডেফিনেটলি শিওর আমার ফিটনেসের ধারে কাছে তারা থাকতে পারবে না। আই ক্যান মানে রাইট ইট ডাউন। তো টপ যদি একটা ফিটনেসের আপনার ক্রাইটেরিয়া কিভাবে দিবেন, বয়স বা ধরেন মানে পারফরমেন্সের? আমার কাছে মনে হয় বয়স আর পারফরমেন্সের থেকে আমার কাছে সবচেয়ে ব্যাপার হয় যে তার ফিটনেস এবং পারফরমেন্সটা কতটুকু। বয়স ইজ নট ইটস জাস্ট এ নাম্বার। মুশফিকের নিজেকে নতুন করে প্রমাণের কিছু নাই, পুরনো ফেলে আসা তিক্ত গল্পগুলো আঁকড়ে হয়তো রাখতে চান না, তবে অভিমান ঠিকই চলে আসে। দেশের অন্যতম সেরা ক্রিকেটারের দাবি একটাই, বুড়োদের কাতারে ফেলা টাইগার ক্রিকেটের অভিজ্ঞদের নিয়ে যেন বাজেট ট্রল না করা হয়। টুর্নামেন্টের শুরুর আগে তো বললেন যে বরিশাল সবচেয়ে বুড়োদের টিম, এক্সপিরিয়েন্স টি টোয়েন্টি খেলা হয় না, তো হেয়ার উই আর। তো আমার কাছে মনে হয় এই এই কনসেপ্টটা খুবই রং, যেই বলুক আপনারা বলেন বা যে কোনো এক্সপিরিয়েন্সের ইয়ো, দের ইজ অলওয়েজ এ মিক্সচার ইন নিড এনি ফরম্যাট, টি টোয়েন্টি বলেন, ওয়ান ডে বলেন, টেস্ট বলেন, সব ফরম্যাটে। আর এটাই হচ্ছে একটা দুনিয়ার নিয়ম, আপনার নতুনরা আসবে, পুরানোরা থাক চলে যাবে এবং তাদের সংমিশ্রণে ওই জিনিসটা বিল্ড হয়ে যাবে। তো এই লেগেসিটিও যেন আমরা যারা আছি তারা যেন রেখে যেতে পারি এবং তারা যেন এখান থেকে আবার বড় কয়েকদিন পরে হৃদয় তামিম এরাও সিনিয়র হবে, তারাও আস্তে আস্তে যাবে, বাট ওরা যেন ওই লেগেসিটা রেখে যায়। একবার অবসর নিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ফেরার আর কোনো বিকল্প রাস্তা নিজেই রাখেননি মুশফিকুর রহিম। তবে বয়সকে হার মানিয়েও নিন্দাকে দূরে রেখেও নিজের কাজটা মন দিয়ে যে করা যায়, ভালো আলোচনায় ফিরে আসা যায়, দেশের তরুণ ক্রিকেটারদের জন্য সেই রাস্তা ঠিকই বাতলে দিয়েছেন, বাতলে দিয়ে যাচ্ছেন। তানজিম ঐশী, অলরাউন্ডার।